হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। আর এখন পরান্দা পুকুর থেকে মাছ ধরছে, বাড়িতে অনেক লোকজন, তাই আগের দিন থেকেই বলা ছিল পরান্দাকে মাছ ধরার জন্য। ও সকালবেলা এসে প্রথমে মাছটা ধরে দিচ্ছে। আর এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, আমি আর গলা কিন্তু খুব ধরে গেছে ঠান্ডা লেগে, তাই কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আমি ভিডিওটায় পরে ভয়েস দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন, তাহলে ভিডিওটা দেখুন। এই দেখুন বন্ধুরা, আমাদের পুকুর থেকে এই কাতলা মাছটা, এই দুটো বড় বড় কাতলা মাছ আর এই সব মাছগুলো ধরা হয়েছে। আর এই যে, এ কত ওজন হবে পরান্দা? দু কেজির উপরে, এটা 2 কেজির উপরে হবে। এটা 1 কেজি না, 1 কেজি বেশি মাছটা, এটা তো 1 কেজি। হ্যাঁ বন্ধুরা, এখন চলে আসলাম রান্নাঘরে। আর এই দেখুন রান্নাঘরে আজকের সকালবেলার টিফিন তৈরি হচ্ছে, লুচি তরকারি, পিসির লুচি বেলছে। আর এই যে বোনের মেয়ে দাঁড়িয়ে আছে, ওর চিন্তা ভাবনা আছে, আটার গোলা নেবে, নিয়ে পাকাবে। আর ওদিকে সেজো বোন লুচি ভাজছে, আর ছোটো বোন তরকারিটা বানিয়ে দিয়ে ও চলে গেছে। আর অনেকটাই তরকারি দেখতে পাচ্ছেন একটু ঝোল রাখা হয়েছে, তার কারণ লোকজন তো বাড়িতে অনেক, সবাই তো লুচি খাবে, যার জন্য একটু ঝোল ঝোল করে রাখা হয়েছে। বন্ধুরা, এখন লুচি ওদেরকে দিয়েও দেওয়া হয়েছে, সুমনকে আর ছেলেকে ফার্স্টে দেওয়া হয়েছে। আজকে লুচি তরকারি আর বয়ে মানে উপরে নিয়ে যাওয়া হবে না, রান্নাঘরেই বললো, সবাই মিলে একসাথে খেয়ে নেওয়া হবে। উপরে পিসুমশাই আছে, পিসুমশাইকে ডাকা হয়েছে। পিসুমশাই, আমার মানে হাজবেন্ড, এরা সবাই আসলে এরপরে বসে খেয়ে নেবে। বন্ধুরা, সবার টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে, এবারে চলে আসলো মাছ কাটতে। মা জেঠি মিলে দুজনে মিলে এখন সেই বড় কাতলা মাছ আর যে সমস্ত রুই মাছ আর তেলাপিয়া মাছ না, আর সব যেসব মাছ হয়েছিলো সেই সব মাছগুলো কাটতে চলে এসছে। এই যে দেখুন কাতলা মাছ কাটতে, মাথাটা কাটতে একটু কষ্ট হচ্ছে, তার জন্য। বন্ধুরা, মাছ টাছ কাটার পরে মা চলে এসছে। এই যে আম বিক্রি হবে, আম মাপতে, কারণ পরান্দা গাছ ঝাড়া দিয়েছে, দিয়ে অনেক আম পেড়েছে, তাই এত আম কি হবে, যার জন্যে মা আমগুলো বিক্রি করে দিচ্ছে। বন্ধুরা, আমি বাপের বাড়ি এসেছি, বাপের বাড়ি এসে বোনের ছেলের হাম হয়েছে, ওর জন্য বোনের বাড়ি একটু এসেছি ওর ছেলেটাকে দেখতে। দেখতে এসে এখানে ওদের পাশে কীর্তন হয়েছে, তাই কীর্তনে ধুলোট বেরিয়েছে। এখন ধুলোট বেরিয়ে ওদের বাড়িতে এসছে, ধুলোট নাচ গান করলো, তাই এসে আমাকেও একটু আবির মাখিয়ে দিয়ে চলে গেল। বেশ ভালোই লাগলো দেখতে, আবার এক্ষুনি চলে যাবো বাপের বাড়ি, আবার চলে যাবো। ওকে দেখেছি, দেখে আমার বোনের ছেলে, এই দেখুন বন্ধুরা, ওকে নিয়ে ওর ঠাম্মি বসে আছে দোলাতে, ওর গায়ে জামা দেওয়া যাচ্ছে না, গায়ে পুরো ভর্তি হয়ে গেছে হাম, বসে আছে সারাক্ষণ কেঁদে যাচ্ছে। এই যে ভিডিও করছি ওই জন্য তাকিয়ে আছে, নাহলে খুব গায়ে ব্যথা হয়েছে আর গায়ে খুব জ্বর, সারাক্ষণ কেঁদে যাচ্ছে। না বাবা, সারাক্ষণ কেঁদে যাচ্ছে তো, কেমন দেখছো, দেখো না, তুমি দেখছো? হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখছো, আমার মুখে আবির টাবির দিয়েছে না, ওই জন্য আরো দেখে যাচ্ছে। তুমি দেখছো বাবা? হ্যাঁ, তোমার শরীর খারাপ? শরীর খারাপ ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে বৈকালবেলা, আর এই বৈকালবেলা এখন সবাই মিলে পিয়ারা মাখা খেতে বসে গেছে। ছোট বোন দুপুরে খাওয়া দাওয়ার পরে পিয়ারা নিয়ে মেখে রেখে দিয়েছিল, আর পিয়ারা মাখাটা খেতে খেতে লাস্টের দিকে মনে পড়লো একটু ভিডিও করার কথা, তাই সবাই দেখতেই পাচ্ছেন হাত কীভাবে পড়ছে, মানে সেকেন্ডের মধ্যে মোটামুটি পিয়ারা মাখা সব উঠে গেল, এত সুন্দর হয়েছে পিয়ারা মাখাটা। আর দুপুরে যে রান্নাবান্নার ভিডিও বা খাওয়া দাওয়া কী হয়েছে, কী তরকারি হয়েছে, সেসব ভুলেই গেছি ভিডিও করতে, এই পিয়ারা মাখার ভিডিও ভুলে গেছিলাম, লাস্টের দিকে মনে পড়েছে বলে ভিডিওটা করলাম। কিন্তু পিয়ারা মাখাটা খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি। আর সারা দুপুর কারেন্ট নেই, কী গরম, শুধু এই যে কড়িকাঠের ঘর, যার জন্যে দুপুরবেলা অতটা কষ্ট হয়নি, তবুও খুবই গরম। বন্ধুরা, বৈকালবেলা একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম আমার বড় জেঠুদের বাড়িতে, আর যে জন্য এসেছি সেটা হচ্ছে এইটা দেখানোর জন্য। এটা কী বলুন তো, এটা হচ্ছে পান গাছ, আমার এই বড় জেঠুদের বাড়ি পান গাছ ভর্তি। দেখুন পুরনো দেয়ালের গায়ে চারিদিকে পান গাছ, কী সুন্দর লাগছে, পান পাতাগুলোও খুব বড় বড়, দেখতেও বেশ সুন্দর লাগছে, এটা দেখানোর জন্যই এসেছি। আরও একটা হেভি জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, এই দেখুন এই গরুটার কী সুন্দর সাদা ধবধবে বাচ্চা হয়েছে, আজকে 2 দিন হচ্ছে এই বাচ্চাটা হয়েছে, আর দেখতে বেশ আমার ভালো লাগলো, যার জন্য আমিও একটু মানে ভিডিও করে নিলাম, নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিলাম।
এই দেখুন খুব সুন্দর লাগছে। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের মতো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।